কিং নিউজ অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে জুলাই মাসে খুলবে স্কুল বড় ঘোষণা কেন্দ্রের কেন্দ্র সরকারের নির্দেশ অনুযায়ী জুলাই থেকে কিন্তু সব রাজ্যে স্কুল খুলতে চলেছে বিস্তারিতভাবে খবরটা জেনে নেওয়া যাক দেশের শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে বড় সড় ঘোষণা কেন্দ্রের জুলাই মাসে শিক্ষা প্রতিষ্ঠান খোলায় সায় দিল কেন্দ্র তবে বেশ কিছু বিধিনিষেধ থাকবে কেবল তিরিশ শতাংশ উপস্থিতি থাকবে স্কুলগুলিতে একই সঙ্গে বলা হয়েছে প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের স্কুলে যাওয়ার দরকার নেই কেবল অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ুয়ারা স্কুলে আসবে এ প্রসঙ্গে বলা বাহুল্য কেন্দ্র সরকার পরিষ্কার জানিয়েছে যেহেতু প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী তারা ছোট মানুষ তারা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে পারবে না গরমের মধ্যে মাস্ক পরা থেকে শুরু করে হাত স্যানিটাইজ করা মুখে হাত না দেওয়া এই বিষয়গুলো তাদের পক্ষে অনেক কঠিন তাই আপাতত প্রথম শ্রেণী থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত বড়ুয়াদের স্কুলে যাওয়ার দরকার নেই স্কুল খোলার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম নিয়মকানুন তৈরি করা হয়েছে এই সপ্তাহে শেষের দিকেই প্রকাশ করা হবে তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন কেন্দ্রের শিক্ষামন্ত্রী জোন ভিত্তিক স্কুলগুলি খোলা হবে প্রথমে গ্রিন জোনের স্কুল খোলা হবে তারপর ধীরে ধীরে অরেঞ্জ ও সব শেষে রেড জোনের স্কুলগুলো খোলা হবে প্রাথমিকের পড়ুয়ারা লকডাউনে নিয়মকানুন মেনে চলতে পারবে না তাই বাড়ি থেকেই পড়াশোনা চালাতে হবে তাদের স্কুলগুলি পুরোপুরি খুলে গেলে পরবর্তী নির্দেশ পেয়ে তাদের স্কুলে আসতে হবে উল্লেখ্য করোনা পরিস্থিতির কারণে ষোলোই মার্চ থেকে গোটা দেশে স্কুল বন্ধ হয়েছে প্রায় দু মাসের ওপর স্কুল কলেজ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে আগামী পয়লা জুন খুলে যাচ্ছে ত্রিপুরার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস শুরু হবে পনেরোই জুন থেকে শুধু ত্রিপুরা নয় আস্তে আস্তে প্রত্যেকটি রাজ্যই কিন্তু তাদের মতো করে চেষ্টা করছে কীভাবে ছাত্রছাত্রীর স্বাভাবিক ক্লাসরুম তাকে ফিরিয়ে দেওয়া যায় কেননা আগের ভিডিওতেই তোমরা জেনেছ অনলাইন ক্লাসরুম ই ক্লাসরুমের মাধ্যমে মাত্র তিরিশ শতাংশ শিক্ষার্থী উপকৃত হচ্ছে চাঞ্চল্যক তথ্য আর গ্রামের ক্ষেত্রে সেটা মাত্র কুড়ি শতাংশ অর্থাৎ এই অনলাইন ক্লাসরুম ব্যবস্থা আমাদের আর্থসামাজিক পরিস্থিতিতে কোনোভাবে এখনো পর্যন্ত সম্ভব নয় তাই স্বাভাবিক ক্লাসরুমে ফিরতেই হবে আর এই প্রসঙ্গে বলে রাখা দরকার অল্টারনেটিভ ডে প্রতিদিন স্কুলে যাওয়া যাবে না অল্টারনেটিভ ডেতে স্কুলে আসতে হবে কীভাবে কী পরিস্থিতিতে সাজানো যায় সেটাই এখন দেখার কিন্তু জুলাই মাসের প্রথম দিক থেকেই স্কুলে যেতে পারছো তোমরা এটা তোমাদের জন্য বড় সুখবর সঙ্গে থাকো বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে সকলকে স্বাগত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নমস্কার বন্ধুরা এসে গেছি আমি সোনু আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে এরকম ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করো যাতে রোজ আমার সঙ্গে তোমরা দেখা করতে পারো আর হ্যাঁ লাইক করতে কিন্তু ভুলো না আর অবশ্যই নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করো